হ্যালো বন্ধুরা, যেখানে এই মরশুমে আইএসএল এর 3 কোটি টাকার স্ট্রাইকার নিজেদের দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে, নিজেদের দলের হয়ে প্রতিনিয়ত গোল বা অ্যাসিস্ট করে চলেছে, সেখানে ইস্টবেঙ্গল দলের এই মরশুমে সই করা ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রো, যার মার্কেট ভ্যালু প্রায় 3 কোটি টাকা, সে কিনা মাঠের বাইরে বসে জামাই আদর পাচ্ছে। এখন কথা হচ্ছে, এলিয়ান্দ্রোর খেলা দেখে কি সত্যিই এলিয়ান্দ্রোকে 3 কোটি টাকার প্লেয়ার মনে হয়েছে? আদতেও 3 কোটি টাকার যোগ্য কি এলিয়ান্দ্রো, নাকি তলায় তলায় অন্য কোনো ঘটনা চলছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে? ডুরান্ডে যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে এলিয়ান্দ্রো, সেখানে তাকে দেখে প্লেয়ার কম WWE ফাইটার বেশি মনে হচ্ছে। ম্যাচ খেলার জন্য পুরোপুরি আনফিট এলিয়ান্দ্রো, যার কারণে রিয়াবেও পাঠানো হয়েছিল এলিয়ান্দ্রোকে। তো কোচের কথা অনুযায়ী এলিয়ান্দ্রো এখনও ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নয়। যেখানে দলের পারফরমেন্স একদম তলানির দিকে, সেখানে কবেই বা ফিট হবে এলিয়ান্দ্রো, আর কবে ম্যাচ খেলতে নামবে, এই নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন সমর্থকদের মনের মধ্যে বাসা বেঁধেছে। যার কারণে যদি দলের পারফরমেন্স ভালো করতে হয়, তাহলে যত শীঘ্রই সম্ভব এলিয়ান্দ্রোকে দল থেকে তাড়াতে হবে। আর ডুরান্ডের পরে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ঠিক করেছিল, যদি এলিয়ান্দ্রোর পারফরমেন্স আইএসএল এ ভালো না হয়, তাহলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই এলিয়ান্দ্রোকে দল ছেড়ে দেবে, আর তার পরিবর্তে দলে আসবে নতুন স্ট্রাইকার। তো যদি এই রকম চলতে থাকে, তাহলে জানুয়ারির আগেই এলিয়ান্দ্রোর বিদায় ঘটতে চলেছে ইস্টবেঙ্গল দল থেকে, তেমনটা বলাই যায়। তো বন্ধুরা, তোমরাও কি চাও যত শীঘ্রই হোক এলিয়ান্দ্রোকে পরিবর্তন করা দরকার কি দরকার না, সেই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।